আমার लवली ভিউয়ার্স वेलकम ব্যাক টু সীমাশোক কিচেন ব্লগ চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন একটি ছোট্ট কাজ করলেই আপনারা আপনাদের তড়মুজ গাছ থেকে অনেক বেশি বেশি তড়মুজ পেতে পারেন তো আমরা সবাই জানি তড়মুজ গাছ হচ্ছে লাউ গাছ কুমড়ো গাছের মতোই একটি লতানো গাছ আর তড়মুজ গাছের জন্য অনেক জায়গার প্রয়োজন হয় কারণ এটা কিছুদিন পর এটা যখন আস্তে আস্তে বড় হতে থাকে তারপর চারো দিক থেকে তরমুজ গাছের অনেক শাখা প্রশাখা বের হয় আর যার কারণে তরমুজ গাছের জন্য দরকার হয় প্রচুর পরিমাণে জায়গা আর তাছাড়া তরমুজ গাছ আমরা সবাই জানি এটি একটি গ্রীষ্মকালীন ফল আর হচ্ছে এটা হচ্ছে একটা ওয়াটার জাতীয় ফল খুবই সুস্বাদু ফল তো আমরা চাইলে খুব সহজেই আমাদের বাড়িতে সামার সিজনে এই তরমুজ গাছ লাগাতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে তরমুজ গাছটা আমি এই তরমুজ গাছটা এখনো পর্যন্ত বাইরে নেই ঘরের ভিতরেই রেখেছি কারণ আমার মনে হচ্ছিল বাইরে যদি আমি এটাকে নিয়ে রাখি কারণ এই জুলাই মাসেও বাইরে অনেক ঠান্ডা তো আমি যদি বাইরে নিয়ে রাখি তাহলে আমার গাছটা হয়তো বড় হবে না যার কারণেই আমার তরমুজ গাছটি এখনো আমার কনজারভেটরির ভিতরেই রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার তরমুজ গাছে অনেক ফুল এসেছে আপনারা দেখুন আমার তরমুজ গাছে অনেক ফুল এসেছে অনেক শাখা প্রশাখা বেরিয়েছে তা আমি এখন যেটা করব আমার এই গাছে অনেক বেশি আসছে সরি আসে যেন সেজন্য আমি যেটি করব। আমার এই তরমুজ গাছে যে অনেকগুলো শাখা প্রশাখা বেরিয়েছে আমি সেগুলোর কাটিং করে দেব। তা আমি অনেক আগে আমার এই তরমুজ গাছটার ওয়ান জি কাটিং করে দিয়েছিলাম ওয়ান জি এবং টু জি কাটিং করে দিয়েছিলাম যার কারণে আমার এই তরমুজ গাছটা তাড়াতাড়ি দ্রুত এত বেড়ে উঠেছে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যেইখানে আমার এই তরমুজ গাছটার ওয়ান জি কাটিং করেছিলাম আশা করি আমি আপনাদেরকে দেখাতে পারবো এই তো এই দেখুন আমি আমার তরমুজ গাছটার ছিল এটা মেন শাখা আর আমি এখানে ওয়ান জি কাটিং করে ওয়ান জি কাটিং করে দিয়েছিলাম তারপরে এটা আবার আস্তে 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 বেড়েছে তো এই যে শাখাগুলো বের হচ্ছে এগুলি হচ্ছে টু জি কাটিং তা আজকে আমি আমার প্রত্যেকটা তরমুজের এই আগাগুলো কেটে দেব আর এই আগাগুলো কেটে দেওয়ার কারণ হচ্ছে আমি যদি আগাগুলো কেটে দেই তাহলে এই যে শাখাটা এই শাখাটা থেকে আরেকটা শাখা বের হবে যেটা যেটাকে আমরা বলবো থ্রি জি বা তৃতীয় শাখা বা থ্রি জি কাটিং তা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আগাটার জাস্ট একটু হাত দিয়ে প্রিন্ট আউট করে দেব তো এইভাবে আমি আমার তরমুজ গাছের প্রায় অনেকগুলো শাখাই প্রিন্ট আউট করে দেব তো এখানে আপনারা দেখুন আমার অলরেডি তরমুজ গাছে তরমুজ চলে এসেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার তরমুজ গাছের তরমুজ আমি আরো দেখাচ্ছি আমার আরো বেশ কিছু তরমুজ গেছে তরমুজ চলে এসেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনারা খেয়াল করলে দেখবেন এই যে ছোট্ট একটি তরমুজ এসেছে তো আমি যেটা করব এই শাখাটাও কেটে দেব আমি এটিকে আর বাড়তে দেব না আমি এই শাখাটি থেকে একটি তৃতীয় শাখা বের করার চেষ্টা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কেটে দিয়েছি আমার এই শাখাটি তারপর আমি আরও কিছু শাখা কেটে দেবো আমার বেশ কিছু তরমুজ এসেছে দেখুন আমার প্রত্যেকটি গাছে তরমুজ এসেছে এসেছে আমি খুব হ্যাপি আর এখানে আছে আরেকটি শাখা আমি এই শাখাটিকেও কেটে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই শাখাটিও কেটে দিয়েছি আমি বেশ মোটামুটি অনেকগুলো শাখাই কেটে দিলাম আর এই প্রত্যেকটি শাখা কেটে দেওয়ার কারণ হচ্ছে যে আমার এই শাখাগুলো শাখা বের হবে থেকে তৃতীয় এবং আরো বেশি তরমুজ হবে তো আমার একটা তরমুজ গাছে অনেকগুলো তরমুজ এসেছে আমি দেখতে পাচ্ছি যে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে দেখুন এখানেও তরমুজ তরমুজ এসেছে এখানেও আপনার তরমুজ এসেছে তো প্রায় জায়গায় জায়গায় আমি দেখতে পাচ্ছি আমার এই গাছে তরমুজ অলরেডি চলে এসেছে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে যে আরেকটি ছোট্ট কাজ দেখাবো সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আপনার পুরুষ সরি মহিলা ফুল কারণ এটির নিচে তরমুজ আর এই যে ফুলটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরুষ ফুল আমি এখন যেটি করব এই পুরুষ ফুলটা নিয়ে পুরুষ ফুলের পাপড়িটা একটু আমি আমি যেটি করব এই যে আপনার মহিলা ফুলটা আছে মহিলা ফুলের চারপাশে এই পুরুষ ফুলের রেণুটা লাগিয়ে দেব তো এটাকে কি বলে এটাকে বলে যে পরাগায়ন আপনার হ্যান্ড পলি যেহেতু মৌমাছি এসে করে যায় আর আমি যেহেতু এটা কনজারভেটিভে রেখেছি এখনো আপনার কি বলে মৌমাছি কনজারভেটির ভিতরে আসতে পারছে না তো সেই জন্যই আমার হ্যান্ড পলিনেশন করে দেওয়া তো এই হ্যান্ড পলিনেশন করার মাধ্যমে কি হবে আমার এই তরমুজটা খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে আপনারা দেখতে পাবেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো এই যে আমি এই ফুলটাকে হ্যান্ড পলিনেশন করালাম এবং এটা কত তাড়াতাড়ি আপনার বেড়ে ওঠে তো এইভাবে যদি আপনারা হ্যান্ড পলিনেশন করে দেন আপনার ফিমেল তরমুজগুলাকে তো দেখবেন কিছুদিনের মধ্যেই কত বড়ো সড়ো তরমুজ হয়ে বের হবে তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর তরমুজ গাছ নিয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই আপনারা সেটি জানাবেন তো এই ছিল আজকে আমার তরমুজ গাছের ভিডিও আশা করি আমার তরমুজ গাছের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি আরও উৎসাহিত পাবো ভালো ভালো ভিডিও করার জন্য আর সবাই লাইক দিবেন এবং শেয়ার করবেন আর যারা এখনও নতুন আছেন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের উৎসাহ না পেলে সাপোর্ট না পেলে আমি হয়তো আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো না তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য এবং আমার গাছের জন্য প্রে করবেন আজকে সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই থ্যাংক ইউ